সাগরকন্যা কুয়াকাটা। কি দ্বীপ এটা? কাউয়াচর দ্বীপ। কাউয়াচর দ্বীপ। হ্যালো, একদম সাগরকন্যা কুয়াকাটার বুকে শুয়ে আছি, পাশে সূর্যোদয় হচ্ছে, ঠিক আমার পেছনেই সূর্যটা। আজকে আমাকে কুয়াকাটা ঘুরে দেখাচ্ছেন শাহাদাত ভাই। শাহাদাত ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি ট্যুরিস্ট গাইড শাহাদাত। এখন আমরা আছি কোথায়? আমরা আছি এখন বর্তমানে গঙ্গামতির চর। গঙ্গামতির চর, এরপরে আমরা কোথায় যাব? এখন যাব, এখানে একটা লেক আছে, লেক পারে আমরা যাব কাউয়ার চর, তারপরে যাব লাল কাঁকড়া ঝাউবন। ঝাউবন, ঠিক কোন সময় আসলে সূর্যর পরিপূর্ণ দেখা যাবে? একদম ধীরে ধীরে উঠছে। আসলে স্যার এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে ভালো দেখা যায়, মাঝে মধ্যে আবার ভালো দেখা যায়, কিন্তু আসলে এটা হলে সূর্যের তকদিরের উপরে, আবহাওয়া খারাপ থাকলে ওঠে না, আবার দেখা গেছে আবহাওয়া খারাপ এর ভিতরে ওঠে, এটা বলা যায় না, সূর্যোদয় সূর্য অস্ত এটা আল্লাহ পাকি। আচ্ছা, কিন্তু যারা আসবে ধরেন পর্যটক, তারা কোন সময়টাতে আসলে ভালো হবে? এটা নির্ধারিত কোনো কিছু নাই, মানে এটা তো যে কোনো সময়, মানে দেখা গেছে বৃষ্টি পরে দেখা গেছে সূর্য উদয়ের আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে বৃষ্টি হইলো, দেখা গেছে হঠাৎ তারপর সূর্যটা উঠতে আসে একদম স্পষ্ট ক্লিয়ার উঠতে আসে, আবার দেখা গেছে মেঘলা আছে, নিচে মেঘ নাই উপরে মেঘ সুন্দর করে উঠতে আসে, আবার কুয়াশায় দেখা গেছে অনেক সময় কুয়াশা আছে তারপর সুন্দর করে উঠতে আসে, আবার অনেক সময় দেখা গেছে কুয়াশা আছে সূর্য অনেক উপর যে দেখা যায়, এরকম এটা বলা যায় না আসলে কোন সময় কি দেখা যায়। একবেলার কুয়াকাটা ভ্রমণ, বেরিয়ে পড়লাম কুয়াকাটার অপরূপ সৌন্দর্য দেখার জন্য। এখানেই ভারতে মোটরসাইকেল পাওয়া যায়, এখন যাচ্ছি কাউয়ার চরের দিকে। কাউয়ার চর রূপালে দ্বীপ। কি দ্বীপ এটা? দ্বীপ দ্বীপ কাউয়ার চর দ্বীপ। কাউয়ার চর দ্বীপ। এই চরের নাম কাউয়ার চর কেন? আমি নাম কাউয়ার চর। আপনি জানেন? হ্যাঁ জানি। কেন? এই দ্বীপে একসময় কোনো মানুষ বসবাস করতো না। কোনো মানুষ বসবাস করতো না, শুধু কাউয়া থাকতো। আর শুধু ওই যে কিছু কিছু মানুষ জেলেরা মাছ শুকাইতো নদীর পাড়ে। আচ্ছা। আর ওই মাছ খাওয়ার জন্য অনেক কাউয়া ছিল, মানে এই 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 জায়গাটাই যেখানে মাছের খাবার কাকের খাবার বেশি ছিল, এই জন্য কাক সবসময় এখানে থাকতো ওই দ্বীপ, এই জন্য কাউয়ার চর নামে পরিচিত হয়েছে। আচ্ছা আচ্ছা। কাউয়ার চর দেখা শেষে এখন যাচ্ছি লাল কাঁকড়ার চর দেখার জন্য। লাল কাঁকড়ার চর না দেখিয়ে দু তিনটে কাঁকড়া দেখিয়েছে আর কি, যদিও সেগুলোও লাল ছিল, আমাকে ঠকিয়েছে, কি আর করা। এরপর ঝাউবন দেখে আমরা রওনা দিলাম বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। অল্প একটু পরেই বৌদ্ধবিহার চলে আসলাম। এখানে ঢুকতে 10 টাকা করে টিকিট করতে হয়, এটা বৌদ্ধবিহার। বৌদ্ধবিহারের পাশেই একটি মিষ্টি পানির কূপ ছিল, সেটা দেখলাম, কিন্তু এখন একদম নিচুতে পানি, যদিও কেউ সেটা ইউজ করে না হয়তো। তারপর একটু চারপাশটা ঘুরে দেখলাম, বৌদ্ধ বিহারের পাশেই ছিল রাখাইন পল্লী, সেই রাখাইন পল্লীটি একটু ঘুরে দেখলাম।
তারপর গেলাম সেই বৌদ্ধ বিহার দেখার জন্য। টিকিট আছে এখানে? 20 টাকা টিকিট। 20 টাকা। খোলা আছে? খোলা আছে। একটা দিন তো 20 টাকা। শ্রীমঙ্গল তো এখানে না, শ্রীমঙ্গল কেন এখানে নাম? শ্রীমঙ্গল একটা মঙ্গলের একটা। মঙ্গলের জন্য? ও আচ্ছা আচ্ছা। এখানে একটা কূপ দেখছি, 1784 সালে এই কুয়া খনন করা হয়। সামনে একটু দেখি, ভিতরে দেখি অবস্থা। অবশ্যই জুতা খুলে ব্রাশ করতে হবে। ভিতরে খুবই স্বাদসৃষ্ট, একদম নিরিবিলি, খুবই ভালো লাগবে যদি আপনারা যান। ভিতরে এখন কাজ চলছে, আমরা ভিতরে প্রবেশ করলাম না। এই যেখানে সুন্দর তো বাসাটা, এই ছিল আমার কয়েক ঘন্টার কুয়াকাটা ভ্রমণ। বলতে গেলে খুবই ভালো লেগেছিল যে কয়েক ঘন্টা ছিলাম। ভ্রমণ শেষ, বিদায় সাগরকন্যা।